ভিউয়ারের রিকোয়েস্টে একটা প্রবলেম সলভ করব। তো ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রবলেম, তো এখানে বলে দিয়েছে এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেটা কি নাকি dy dx মাইনাস dx dy ইকুয়াল টু x বাই y মাইনাস y বাই x। হ্যাঁ বলছে তাহলে কোন অপশনটা হবে সেটা আমাকে দেখতে হবে, এখানে c হচ্ছে কনস্ট্যান্ট, ক্লিয়ার। সো দেখা যাক ব্যাপারটা, খুবই দেখো ইন্টারেস্টিং প্রবলেমটা। সো ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি বলে দিয়েছে, dy dx, সো dy dx মাইনাস dx dy ইকুয়াল টু x বাই y মাইনাস y বাই x, রাইট। সো এখানে আমি কী করবো, লেট আমি পুট করছি, সাপোজ dy বাই dx, হ্যাঁ এইটা ইকুয়াল টু আমি সাপোজ কিছু একটা পুট করে নিচ্ছি, ঠিক আছে। সাপোজ আমি বলছি এখানে যে dy বাই dx সেটা ইকুয়াল টু সাপোজ আমি বলছি p, ক্লিয়ার। তাহলে একই রকমভাবে তাহলে dx বাই dy সেটা কথা হবে, সো সুতরাং আমরা বলতে পারবো যে dx বাই dy সেটা কথা হয় বেসিক্যালি 1 বাই p হবে, দেখো অনন্য হবে তাই না। dy বাই dx মানে যদি p হয় তাহলে কি আমি যদি একে উল্টো করে দিই, রিভার্স করে দিই, তাহলে কি dx বাই dy সেটা ইকুয়াল টু কি হবে, 1 বাই p হবে, ক্লিয়ার। তাহলে এই যে দুটো যে ফর্ম পেলাম এটাকে যদি আমরা ইকুয়েশন যদি পুট করি, মানে এটাকে আমি যদি এক নম্বর নাম দিই, সো এক নম্বর ইকুয়েশন যদি পুট করি তাহলে কী পাবো আমরা, সো সো ফ্রম ইকুয়েশন 1 অ্যাকচুয়ালি, তাই তো, বাই পুটিং দিস ভ্যালু তাহলে আমরা কী লিখতে পারি এখানে দেখো, তাহলে dy বাই dx মানে p, ক্লিয়ার। এটা মানে বলতে পারি আমরা p প্লাস, সরি মাইনাস dx বাই dy সেটা মানে কত, 1 বাই p, সো মাইনাস 1 বাই p ইকুয়াল টু এখানে কী রয়েছে দেখো, x বাই y, সো x বাই y মাইনাস y বাই x, ক্লিয়ার এটা রয়েছে। হ্যাঁ তাহলে এটাকে সিম্পলিফাই করো, এটাকে আমরা সিম্পলিফাই করতে পারি, তাহলে এখানে যদি আমরা করি দেখো, তাহলে p p স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু এখানে x বাই y মাইনাস y বাই x, ক্লিয়ার। তাহলে এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি তাহলে কী হবে দেখো, তাহলে এটাকে আমরা লিখতে পারি পি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু x বাই y মাইনাস y বাই x ইন্টু পি, ক্লিয়ার। এবার দেখো এটাকে আমি বাঁদিকে নিয়ে চলে আসি, তাহলে কী লিখতে পারি আমরা যদি বাঁদিকে নিয়ে আসি, সো লিখতে পারি যে পি স্কোয়ার, দেখো এটাকে যদি নিয়ে আসি তাহলে কি মাইনাস x বাই y মাইনাস y বাই x ইন্টু পি, মাইনাস এখানে 1 থাকছে ইকুয়াল টু 0, ক্লিয়ার। এবার এই যে 1টা, এই 1টাকে আমরা একটু কায়দা করে লিখব, কি লিখব দেখো এখানে, পি স্কোয়ার মাইনাস x বাই পি, এই সরি x বাই y মাইনাস y বাই x ইন্টু পি মাইনাস এই যে 1টাকে আমি লিখতে পারি এরকম x বাই y ইন্টু y বাই x, দেখো কাটাকাটি করো 1ই চলে আসবে, তো আমি লিখতেই পারি, ক্লিয়ার। এবার এটাকে আরেকটুখানি সিম্পলিফাই করো, তাহলে দেখো কি লিখতে পারো এখান থেকে তুমি, আচ্ছা এইটা এই পিটাকে যদি ঢুকি তাহলে কী হবে, বেসিক্যালি পি স্কোয়ার মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু পি, মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেল, ওয়াই বাই এক্স ইন্টু পি, এদিকে মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে তুমি দেখো এই যে পি, পিটাকে কমন নিতে পারো, তাহলে পিটাকে যদি কমন নাও তাহলে কী থাকবে পড়ে এখানে, পি মাইনাস এক্স বাই ওয়াই থাকবে পড়ে, তাই না। এইটুকুনি থেকে যদি তুমি পি কমন নাও তাহলে পি মাইনাস এক্স বাই ওয়াই পড়ে থাকবে, আচ্ছা এইখানে তুমি প্লাস, আচ্ছা ওয়াই বাই এক্স কমন নাও, সো ওয়াই বাই এক্স কমন নিলে কী পড়ে থাকে দেখো, পি মাইনাস এক্স বাই ওয়াই, ক্লিয়ার, জাস্ট সিম্পল। তাহলে এখানে দেখো, তাহলে এবার দেখো এই ইকুয়েশনটাতে কী দেখো, এইটুকুনি টার্ম কমন যাবে তাই না, তা আমরা লিখতে পারি সুতরাং পি মাইনাস এক্স বাই ওয়াই, এটা যদি কমন নিই আমরা তাহলে কী পড়ে থাকবে বেসিক্যালি, পি প্লাস ওয়াই বাই এক্স, দ্যাট ইজ ইকুয়াল টু 0, ক্লিয়ার হয়েছে এতদূর পর্যন্ত। এবার দেখো আমরা বলতেই পারি তাহলে কি, এই দুজনের গুণফল যেহেতু 0 তাহলে আমরা বলতেই পারি তারা সেপারেটলি 0, সো সুতরাং আমরা বলতে পারি যে পি মাইনাস এক্স বাই ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু 0, অ্যান্ড সিমিলারলি বলতে পারি আমরা পি প্লাস ওয়াই বাই এক্স দ্যাট ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এখানে কী বলতে পারো তুমি দেখো, পি ইকুয়াল টু এক্স বাই ওয়াই, ক্লিয়ার, আর এখানে তুমি বলতে পারো বেসিক্যালি পি ইকুয়াল টু মাইনাস ওয়াই বাই এক্স। এবার দেখো পি মানে তুমি কী ধরেছিলে, পি মানে ধরেছিলে দেখো, পি মানে তুমি ধরেছিলে ডি ওয়াই বাই ডি এক্স, রাইট। তাহলে পি মানে আমরা বলতে পারি ডি ওয়াই বাই ডি এক্স, তো এখানে পুট করে দাও, তাহলে যদি পুট করি আমরা তাহলে ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু এক্স বাই ওয়াই, ক্লিয়ার। এখানেও সিমিলারলি পি মানে কি বেসিক্যালি ডি ওয়াই বাই ডি এক্স, এটা আমরা ধরেছিলাম এখানে পুট করে দিলাম, তাহলে মাইনাস ওয়াই বাই এক্স, ক্লিয়ার। এইবার এটাকে তোমরা ইন্টিগ্রেশন করতে পারবে, এবার ইন্টিগ্রেশন করো তাহলে হয়ে যাবে,
দেখো তাহলে এখানে তুমি কি করতে পারো, এটাকে এই ওয়াইটাকে এদিকে নিয়ে আসো, তাহলে ওয়াই ইন্টু ডিওয়াই ইকুয়াল টু দেখো এক্স ইন্টু ডিএক্স, এবার ইন্টিগ্রেশন টানো। হ্যাঁ তাহলে ইন্টিগ্রেশন করি, তাহলে ইন্টিগ্রেশন তাহলে একটা কনস্ট্যান্ট আসবে, সেটাকে আমি বলছি সি। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো কি করতে পারো, ওয়াই ইন্টিগ্রেশন করলে কি হবে, ওয়াই স্কোয়ার বাই টু হবে। হ্যাঁ এই কনস্ট্যান্ট আমি সি প্রাইম ধরি। হ্যাঁ আচ্ছা ইকুয়াল টু দেখো এক্সের ইন্টিগ্রেশন করলে পরে এক্স স্কোয়ার বাই টু হবে প্লাস সি প্রাইম। ক্লিয়ার? এবার তুমি এক কাজ করো, দুই দিয়ে মাল্টিপ্লাই করে দাও বোথ সাইডে, তাহলে কী হবে দেখো, এখানে ওয়াই স্কোয়ার থাকবে, এখানে এক্স স্কোয়ার থাকবে, এখানে প্লাস টু সি প্রাইম থাকবে, তাহলে এই টু সি প্রাইমটাকে আমি ধরবো সি। ক্লিয়ার? তাহলে এখানে আমরা বলতে পারি দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস সি। এখানে আমি জাস্ট ধরলাম যে সি ইকুয়াল টু টু সি প্রাইম, কনস্ট্যান্ট তো ধরতেই পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে তুমি আলটিমেট যেটা পাচ্ছ সেটা কি দেখো, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সি দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। ক্লিয়ার? তুমি কিন্তু এটা পাচ্ছ আলটিমেট। হ্যাঁ হলো। এইবার নেক্সট প্রবলেমটা দেখো, মানে এই যে এখানে যে এটা রয়েছে এটা ইন্টিগ্রেশন করো, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কী হয় বেসিক্যালি দেখো, এখানে এই ওয়াইটাকে এদিকে নিয়ে আসো, তাহলে কী বলবে তুমি, ডি ওয়াই বাই ওয়াই, রাইট, ডি ওয়াই বাই ওয়াই বলবে। আচ্ছা আর ইকুয়াল টু এখানে মাইনাস থাকছে, আর এখানে তুমি বলবে ডি এক্স বাই এক্স, এখানে ওই ইন্টিগ্রেশন করো, তাহলে ইন্টিগ্রেশন টানো, ইন্টিগ্রেশন নাও, প্লাস একটা কনস্ট্যান্ট আসবে, সেটাকে বললাম সি ডবল প্রাইম। ক্লিয়ার? তাহলে এখানে দেখো এর ইন্টিগ্রেশনটা করলে কী হবে, লগ বা এলএন এলএন ওয়াই ইকুয়াল টু, এর ইন্টিগ্রেশন করলে কত হবে একই রকমভাবে এলএন এক্স প্লাস সি ডবল প্রাইম। ক্লিয়ার? এইটাকে এই কনস্ট্যান্টটাকে যদি লগ ধরি তাহলে সুবিধা হবে, রাইট, এটাকে লগ ধরে নি। হ্যাঁ সো লগ সি ডবল প্রাইম কনস্ট্যান্ট, তুমি ধরতে পারো যা খুশি ধরতে পারো তুমি কনস্ট্যান্ট, ঠিক আছে কোনো অসুবিধা নেই। আচ্ছা তাহলে এখানে তুমি কী করতে পারো দেখো, এলএন ওয়াই এই মাইনাসটা এদিকে আসলো, তাহলে কি প্লাস হয়ে গেল এলএন এক্স ইকুয়াল টু এলএন সি ডবল প্রাইম। ওকে এবার দেখো এখানে লগের সূত্র ফেলো, লগের সূত্র ফেলে কী হবে, যেহেতু প্লাস তাহলে কি গুণ হবে, রাইট, তাহলে এলএন এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু এলএন সি ডবল প্রাইম। এবার যদি বোথ সাইডে ই টু দি পাওয়ার নাও তাহলে কী হবে বেসিক্যালি, এখানে এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু সি ডবল প্রাইম, এটাকে তুমি সি হিসেবে ট্রিট করো, ঠিক আছে, তাহলে এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু তুমি বললে সি, মানে আমি ধরলাম সাপোজ সি ডবল প্রাইম ইকুয়াল টু সি, কনস্ট্যান্ট তুমি যা খুশি ধরতে পারো কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে আলটিমেট তুমি কী পাচ্ছ, এইটা পাচ্ছ, রাইট। তাহলে এবার দেখো তো সলিউশনটা কেমন বলেছে, হ্যাঁ মানে দুটোর গুণফল দেখো, এখানে দেখো দুটোর গুণফল রয়েছে, রাইট, তাহলে এটাকে তুমি কেমন করতে পারো, এখানে দেখো এইটাকে বাঁদিকে এনে চলে আসো, মানে যদি সিটাকে বাঁদিকে এনে আসো তাহলে কী হবে, এক্স ওয়াই মাইনাস সি ইকুয়াল টু জিরো, তাহলে এইটা হচ্ছে তোমার আলটিমেট, তাই না, এইটা থাকলো হলো। এবার সুতরাং দ্য রিকোয়ার্ড সলিউশন হবে কি, সুতরাং দ্য রিকোয়ার্ড সলিউশন উইল বি, সলিউশন ইজ কী হবে দেখো, তাহলে এক্স ওয়াই মাইনাস সি ইন্টু এটা কত, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সি দ্যাট ইজ ইকাল টু জিরো। ক্লিয়ার? তাহলে এইটাই হচ্ছে কি আমাদের সলিউশন, যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে বলেছিল সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে এটাই কি আমাদের সলিউশন। তাহলে কোন অপশনটা ঠিক হচ্ছে দেখো, এখানে যে লাস্ট অপশনটা, এই লাস্ট অপশনটা কিন্তু কারেক্ট হচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ এখানে একটা মাইনাসে প্লাস মাইনাসে কন্ট্রোল সেটা কোনো ব্যাপার নেই, এখানে দেখো তুমি এটা করতে পারতে, এখানে যদি তুমি সাপোজ হ্যাঁ কি করতে ধরো, এই যে ডিএক্স এই সিটা মানে অ্যাকচুয়ালি যদি এরকম করতে যে এক্স ইন্টু ডিএক্স এটা এটাকে বাঁদিকে রাখলে আর ওয়াই ইন্টু ডি ওয়াই এটা যদি ডান দিকে রাখো তাহলে কি, তাহলে কি ওয়াই মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে, জাস্ট কিছুই না, মানে এটাকে যদি এদিক ওদিক করে নাও তাহলে কি সেই মাইনাসটা হয়ে যাবে, ঠিক আছে, মানে একই ব্যাপার, ঘটনাটা একই। মানে তোমাকে তুমি এখানে যেটা কী করেছো দেখো, ইন্টিগ্রেশন ওয়াই ইন্টু ডি ওয়াই ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স ইন্টু ডিএক্স প্লাস সি প্রাইম, তাহলে সেটা কেমন হবে দেখো, মানে এই যে এক্স ইন্টু ডিএক্স হবে আগে, মানে এটা এক্স ইন্টু ডিএক্স হবে আগে ইকুয়াল টু ওয়াই ইন্টু ডি ওয়াই হবে। এবার তুমি ইন্টিগ্রেশন যদি টানো এখানে সি প্রাইম, তাহলে এটা করলে পরে তোমার হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস সি হবে, তাহলে সেখান থেকে কী লিখবে তুমি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু জিরো, মানে ওইটা যা এটা তার একই জিনিস, ঠিক আছে। দেখো এক্সের ভ্যালু যাই হোক না কেন এক্স স্কোয়ার লিখছি, তার মানে সেটা কী দেবে, পজিটিভ দেবে, দেখো ওয়াইয়ের ভ্যালু যাই হোক না কেন সেটা কিন্তু পজিটিভ দেবে, তাই না,
তার মানে কি এটা লেখা যায় ওটা লেখা একই ব্যাপার। তাহলে সুতরাং আমরা বলতে পারি অ্যাকচুয়াল যে সলিউশনটা হবে তাহলে কি, সুতরাং যদি একদম ওটা লেখো তাহলে এক্স ওয়াই মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু জিরো। তাহলে এইটা হচ্ছে গিয়ে আলটিমেট সলিউশন, রাইট? অপশন কি, অপশন ডি কারেক্ট হচ্ছে, তাই না? অপশন ডি উইল বি কারেক্ট অ্যান্সার, ক্লিয়ার? তাহলে এটা কিন্তু করতে পারো, অসুবিধা নেই। হ্যাঁ, তুমি, আমি এখানে জাস্ট ডি ওয়াইটাকে মানে ওয়াইটাকে আগে রেখেছি, এক্সটাকে পরে রেখেছি, তাই এরকম হচ্ছে। এটা এটা করে নাও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে এইভাবে কিন্তু প্রবলেমটা সলভ হয়েছে। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং প্রবলেমটা। তো একটা ভিউয়ার্স আমাকে বলেছিলো এই প্রবলেমটা সলভ করার জন্য। তো আমি এটাকে সলভ করে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। বুঝতে যদি পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।